হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বুবলি তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত প্রশ্নের সম্মুখীন বা বিতর্কিত পরিবেশের সাথে সে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। এর মধ্যে সে বেশ কয়েকটি সিনেমা করে সে মোটামুটি আলোচিত হয়ে গিয়েছিল। এর মধ্যে তার গত ঈদে মুক্তি পাওয়া ক্যাসিনো এবং প্রহেলিকা, এই সিনেমাগুলোও সে অভিনয় করে নিজের একটা অভিনয়ের দক্ষতা প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন এবং সেটা সে করে দেখিয়েছেন। এর মধ্যে সে যে সিনেমাতে বর্তমানে কাজ করছে সেই সিনেমার নাম হচ্ছে মায়া দ্য লাভ, যে সিনেমার পরিচালনা করেছেন জসীমউদ্দিন জাকির। বর্তমানে সে নতুন আরেকটি সিনেমার, অর্থাৎ আজকে 23 ডিসেম্বর সে নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছে, যে সিনেমার নাম হচ্ছে পুলসিরাত। এই সিনেমাতে কে কে থাকবে তার বিপরীতে সে সম্পর্কে তেমন কিছু বুবলি জানায়নি, এমনকি সিনেমার যে পরিচালক প্রযোজকরা রয়েছেন তারাও কিছু জানায়নি। শুধুমাত্র এই সিনেমার পরিচালক এবং প্রযোজকেরা বুবলির সাথে এ ব্যাপারে কথা বলেছেন এবং বুবলি এটা নিজে তার ফেসবুক পেজে উপস্থাপন করেছেন বা ঘোষণা দিয়েছেন। এই ফুল সিরাত সিনেমাটি পরিচালনা করবেন রাখাল সবুজ এবং এই সিনেমাটি প্রযোজনা করবেন মির্জাহিদ হাসান। এই সিনেমাটার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আনন্দ জামান। তারা এই পর্যন্ত এতটুকুই জানিয়েছে যে বুবলি এই সিনেমাতে অভিনয় করছেন, এর বাইরে আপাতত কিছু জানা যায়নি। এবং এই সিনেমা ছাড়াও সে যে কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন এবং সেগুলা মুক্তির কাছাকাছি সময়ে চলে এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে দেয়ালের দেশ, যেটার পোস্টার ইতিমধ্যে মোটামুটি প্রশংসা কুড়িয়েছিল, এবং এর মধ্যে আর একটা রয়েছে শিহাব শাহিনের তুমি যেখানে আমি সেখানে। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।